বাংলা টিভি 71 এর পক্ষ থেকে আমি দীপক শীল আপনাদের সাথে সংযুক্ত রয়েছি। দর্শক, আপনারা জানেন যে সারা বিশ্বে মহামারী করোনার কারণে লক্ষ লক্ষ মানুষ প্রাণহানি ঘটেছে এবং লক্ষ লক্ষ মানুষ কর্মহীন অসহায় অবস্থায় দিন যাপন করছেন। এমত অবস্থায় বরিশাল জেলার বাবুগঞ্জ থানার দেহেরগতি ইউনিয়ন পরিষদের 2 নং ওয়ার্ড উত্তর দেহেরগতির যিনি ইউপি সদস্য, যিনি চারবার নির্বাচিত একজন সফল জনপ্রতিনিধি মোহাম্মদ ফিরোজ মুন্সি, তো আমরা ফিরোজ মুন্সির কাছে জানতে চাই এই করোনার কারণে অসহায় মানুষের পাশে থেকে কী ধরনের সহযোগিতা তিনি করেছেন এবং জনগণ, এবং আপনারা জানেন যে সরকার লকডাউন খুলে দেওয়ায় এবং আজকের মৃত্যুর হার প্রতিদিন বেড়ে যাচ্ছে, এ বিষয়ে 2 নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে জনাব ফিরোজ মুন্সি কী ধরনের সতর্কমূলক ব্যবস্থা গ্রহণ করেছেন, তো আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ফিরোজ মুন্সি, ইউপি সদস্য, চারটে ইউপি সদস্য হিসাবে আছি পরিষদে। আমি এই করোনা উপলক্ষে পেতাম 50টা করে 100 নাম দিছি, তারপর আবার 50 করে আবারও 100 নাম দিয়েছি, তারপর আবার 2500 করে টাকার নাম 50টা দিয়েছি, তার ভিতর মাত্র 2 জন লোকে টাকা পেয়েছে, কিন্তু এক সমালোচনায় আমরা মেম্বাররাই ভোগ দিছি, কিন্তু এটা কিভাবে আইবে তাও আমরা জানি না, আমাকে যেভাবে চাইছে আমরা দিছি, কিন্তু আমরা বলতে আসি যে পর্যায়ক্রমে আসবে, আদৌ পর্যন্ত আসবে কি না সেটা আমরা বলতে পারবো না। আমাদের আইডি কার্ডের নাম্বার চাইছে দিছি, মোবাইল নাম্বার চাইছে দিছি, কিন্তু তারা তো আমাদেরকে প্রায় জ্বালায় যে আমাদের টাকা এখনও আসে না কিনা। আমরা কি বলবো, আর তো বলার কিছুই নাই, আমি বলছি যে পর্যায়ক্রমে আসবে। জনাব ফিরোজ মুন্সি, আপনার কাছে আপনার 2 নং ওয়ার্ডে করোনা সর্বশেষ পরিস্থিতি কি? শেষ পরিস্থিতি এই 2500 টাকার পর আর করোনার সর্বশেষ পরিস্থিতি জানতে চাচ্ছি, আপনার ওয়ার্ডে করোনার পরিস্থিতি সর্বশেষ কি অবস্থান বিরাজ করছে বর্তমানে? এখন নাই, ঢাকা থেকে যারা আসছে আমরা তাদের লকডাউনে রাখছি, বাড়ি থেকে নামতে দিই না, এইভাবে ই করে রাখছি। আমার ওয়ার্ডে এইভাবে ই হারছি, আর কোনো লোক বাসা থেকে নামতে দিই না, 14 দিনের পর তারপর তাদেরকে বাসা থেকে নামতে দিয়েছি, এর আগে কোনো নামতে দিই না। এবং বর্তমানে লকডাউন খুলে দেওয়ায় মৃত্যুর হার প্রতিদিন বাড়ছে, সেক্ষেত্রে আপনার ওয়ার্ডের বাসীদের জন্য আপনি কী ধরনের সতর্কমূলক ব্যবস্থা নিয়েছেন? এখনও আমরা বলছি যে মাস্ক ছাড়া কেউ চলতে পারবে না, যত সতর্ক, দোকানে কোনো বেশি আড্ডা কেউ দিতে পারবে না, এইসব সতর্ক করে দিয়েছি। জি জনাব ফিরোজ মুন্সি, আপনার কাছে জানতে চাই, আপনি চারবার নির্বাচিত একজন সফল জনপ্রতিনিধি হয়ে আপনার চারবারে আপনার ওয়ার্ডে বয়স্ক বিধবা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতা আপনার কতজনকে আপনি দিতে সক্ষম হয়েছেন? 100 উপরে আমি সক্ষম হয়েছি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এখন তো আমাদের সঠিক লিস্ট নাই, 100 উপরে আমার ওয়ার্ডের সব কয়েকবার মিলেই আছে। আর জেলে কার্ড আছে, 50 জনের পাইতে আছে রানিং, কিন্তু 100 উপরে আমার ওয়ার্ডে জেলে, কিন্তু আমি তা তো দিতে পারতেছি না। তারপর আমার ওয়ার্ডে এই প্রধানমন্ত্রী হত দরিদ্রদের ঘর দিয়েছে, আপনার ওয়ার্ডে কয়টি ঘর পেয়েছেন? আমার ওয়ার্ডে মেম্বার উপলক্ষে আমি আদৌ পর্যন্ত একটা ঘরও আমি পাইনি, দিতেও পারিনি, চেয়ারম্যান একটি ঘর খালি আমার ওয়ার্ডে দিয়েছে, এই এই একটি ঘর আমার ওয়ার্ডে আছে, এছাড়া কোনো সংস্থায় দেবা কোনো ঈদ দেওয়া আমার ওয়ার্ডে কোনো ঘর নাই। জনাব ফিরোজ মুন্সি, আপনি রাস্তাঘাট নিয়ে কতটুকু কাজ করছেন, এবং আমরা আপনার ওয়ার্ডে বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি রাস্তাঘাট অনুন্নত, এ বিষয়ে আপনি কী বলেন? আমি মেম্বার হিসাবে যে ভাগে পাই সেইটা দিয়ে আমি যতটুকু উন্নয়ন করতে পারি, কিন্তু রাস্তা তো অনেক আমার ওয়ার্ডে রাস্তার দরকার, তা তো আমি যা ভাগে পাই তা দিয়ে তো আর কোনো দিনও উন্নয়ন করা সম্ভব না। কালবাটে গেলে আমি 1 লাখ টাকা পাইলে কালবাটে গেলে রাস্তায় যাইতে পারি না, রাস্তায় গেলে কালবাটে যাইতে পারি না, কারণ এ উন্নয়ন তো যদি সরকার, তারপর উপজেলা চেয়ারম্যান আছে, এমপি সাহেব আছে, সবাই যদি লক্ষ্য না রায় আমার দ্বারা একার দ্বারা তো এটা সম্ভব না। আপনার এই জনদুর্ভোগ আপনার যিনি দায়িত্বশীল চেয়ারম্যান রয়েছেন তার কাছে আপনারা বলেছেন কি? তার কাছে বলেছি যে আমার অবহেলিত এলাকা, সে একটা কার্পেটিং রাস্তা আমার ওয়ার্ডে করছে, আর একটা ইটের সলিং সে বিগত আমল করছে, আমার ওয়ার্ডে তো অনেক রাস্তার দরকার, তা তো একার চেয়ারম্যানেরও একার পক্ষে সম্ভব না, সবাইই লক্ষ্য রাখাটা উচিত।
চেয়ারম্যান, এ বিষয়ে আপনাদের সাথে যারা আপনারা যারা ইউপি সদস্য রয়েছেন আপনাদের সাথে চেয়ারম্যান কতটুকু সমন্বয় করে কাজ করছেন? সে আমার যেটা আসে সমন্বয় করিয়া, মেম্বার 12 জন আছে, সবাই সমন্বয় করে। আমরা আজকের কথা বলছি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার 13 নং পাতিশিকুর ইউনিয়ন পরিষদের পাঁচমাল ওয়ার্ড ইউপি সদস্য এবং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সভাপতি হিসাবে দীর্ঘদিন যেমন দায়িত্ব পালন করছেন জনাব জসীমউদ্দিন খান। তো আপনারা জানেন যে সারা বিশ্বে মহামারী করোনার কারণে লক্ষ লক্ষ মানুষের প্রাণহানি ঘটেছে এবং বাংলাদেশেও এই করোনার প্রাদুর্ভাব পড়েছে। তো লক্ষ লক্ষ মানুষ আজকের কর্মহীন অসহায় অবস্থায় দিন যাপন করছেন। তো এমত অবস্থায় পাঁচমাল ওয়ার্ড জনপ্রতিনিধি জনাব জসীমউদ্দিন খান জনগণের পাশে থেকে কী ধরনের সচেতনমূলক কাজ করেছেন এবং জনগণের পাশে থেকে কী ধরনের সহযোগিতা করেছেন, তো আমরা এই বিষয়টি জানতে চাচ্ছি। তো আমাদের সঙ্গেই থাকুন। আমি নিজে ব্যক্তিগতভাবে এই বোধহয় 1 তারিখ 100 তারিখ দিয়েছি, এসবটার জন্য 100 রুপি আমি অনুদান দিয়েছি। তারপর মাননীয় প্রধানমন্ত্রী জনমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন ত্রাণ দিয়েছে বিভিন্ন সময়। তারপর আমি 112,25,000 টাকার নাম দিয়েছি, কিছু কিছু পায় নাই। তারপরে 220-225 লোকে কষ্ট বিদ্যুৎ ভাতা পাইতে আছে, 267 জন লোকে 30 কেজি করে চাল 10 টাকা কেজি ধরে পাইতে আছে। আরও আমরা কিছু 300 নতুন করে নাম দিয়েছি রেশন, ওনার সামনে ভালো, আমার ওয়ার্ডে এখন পর্যন্ত কোনো রোগী শনাক্ত হয় নাই এবং কোনো মারাও যায় নাই। এবং বিদেশ থেকে অথবা ঢাকা থেকে যারা এসেছে আপনার ওয়ার্ডে তারা এখন কী অবস্থানে আছে? তারা ভালো, কোনো আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি দীর্ঘ 4.5 বছর অতিবাহিত হতে যাচ্ছে দায়িত্বকালীন সময়, বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতা আপনি কতজনকে দিয়েছেন? আমি 200 থেকে 210 জনের মতো। এবং আপনার ওয়ার্ডে রেশন কার্ডধারী কতজন লোক? 267 জন। এবং এই 2500 টাকা যে মাননীয় প্রধানমন্ত্রী দিচ্ছেন, এই 2500 টাকার আপনি কতজন আর তালিকা দিয়েছেন? 112 জন। এবং তারা কি পেয়েছে টাকা? কিছু কিছু লোকের পেয়েছে। আপনার ওয়ার্ডে শিশু খাদ্য পেয়েছে? আর একটি বিষয় জানতে চাচ্ছি, আপনার এই 13 নং প্রাদেশিক ইউনিয়ন পরিষদের যিনি চেয়ারম্যান জনাব জাহিদুল ইসলাম বাবু, এই করোনার কারণে আপনাদের পাশে থেকে আপনাদের কি ধরনের সহযোগিতা করে? সব ব্যাপারে সহযোগিতা। এবং তিনি ব্যক্তিগতভাবে জনগণকে কি ধরনের সহযোগিতা করেছেন? ব্যক্তিগতভাবে প্রথম দিকে অনেক নিজে ব্যক্তিগতভাবে চাল ডাল আটা আলু এগুলো দ্বিতীয় সরকার দেওয়ার আগে উনি আপনার ওয়ার্ডে যারা আওয়ামী নেতাকর্মী রয়েছেন এবং আপনারা যারা ইউপি সদস্য রয়েছেন আপনারা কতটুকু সমন্বয় করে কাজ? আমরা সবাই একত্রে বসে আমাদের সবাই মিলিয়ে গিয়ে করা হচ্ছে, কোনো দ্বিতীয় দ্বন্দ্ব নাই, সবাই একসাথে আমরা কাজ করে। আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি, বাল্য বিবাহ রোধে আপনি কতটুকু কাজ করেন? বাল্য বিবাহ আমাদের এলাকা হয় না, হইলেও আমরা সেটা করতে দিই না, এটার বিরুদ্ধে আমরা সরকার। প্রধানমন্ত্রী মাদকে জিরো টলারেন্স দেখতে চাইছেন, আপনার এই 13 নং প্রাদেশিকের ইউনিয়নের 5 নম্বরে মাদক কী ধরনের এখন? আমাদের ওয়ার্ডে মাদক নাই, মাদক শুধু নাই। জনগণের কাছে আপনি কী প্রত্যাশা করেন? জনগণের কাছে প্রত্যাশা করে জনগণ কীভাবে আমরা ত্রাণটা দেয় এগুলো দেখে সমন্বয় করবে জনগণ, যে তাদের দিকে কতটুকু আমরা ফেরেছি, কতটুকু ভালোবাসা করতে পারছি, তারা সামনের দিকে দেখতে যে সামনে পিছে কত সদস্য ছিল, কে কিরকম কাজ করছে, রাস্তা খাই যেটা সিদ্ধান্ত তাদের ভিতরে তারাই দেবে ইনশাআল্লাহ। জি জি, ধন্যবাদ জনাব জসীমউদ্দিন খান আমাদের বাংলা টিভি 7 চ্যানেলে কথা বলার জন্য।